ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وإياكم البدع والخرافات، فعليكم باتباع كتاب الله وسنة نبيه صلى الله عليه وسلم. فاعلموا أن خير الكتاب كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আমার অত্যন্ত প্রাণপ্রিয় বন্ধু এবং মাই ক্লোজেস্ট ফ্রেন্ড ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক, ইসলামী শিক্ষা ঘরানায় যিনি একজন উজ্জ্বল নক্ষত্র সিরাজ মনির হিসাবে কাজ করছেন, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষায় যিনি কয়েকবার পরপর তিনি শ্রেষ্ঠতম শিক্ষক, ঢাকায় শ্রেষ্ঠতম শিক্ষক, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তার শিক্ষা প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে, এ বন্ধুর এবং মাননীয় একজন শিক্ষাবিদ, এডুকেশনাল লিডার এর আহ্বানে এবং তার প্রতিষ্ঠানে আমি আসতে পেরেছি, এই জন্য আমি আল্লাহ সুবহানাহুর কাছে শুকর আদায় করছি এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা। আপনার ধৈর্য ধরে এখানে আছেন এবং এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা সেক্রেটারি আলহাজ মোহাম্মদ ফরিদউদ্দিন হাফিজাহুল্লাহ, এবং যিনি পাশাপাশি এই যে মসজিদ অত্যন্ত বিখ্যাত মসজিদ, এই মসজিদের তিনি সভাপতিও রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আহমদুল হাসান, অত্র মাদ্রাসারও তিনি সভাপতি এবং গভর্নিং বডির সম্মানিত সভাপতি এখানে রয়েছেন, অন্যান্য ওলামায়ে কেরাম যারা আছেন এবং অভিভাবক বৃন্দ আপনারা যারা আছেন, আমি কৃতজ্ঞ জানাচ্ছি আপনাদেরকে। আমি ঠিক সংক্ষেপে কয়েকটি মূলনীতি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সেই কথাটি স্মরণ করিয়ে দিতে চাই যেটি হৃদয়ের গহীন থেকে নিশ্চয়ই আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাদেরকে প্রদান করুন আমাদের স্বামী অথবা স্ত্রীর পক্ষ থেকে, তাদের মধ্য থেকে, ওয়া যুররিয়াতিনা এবং আমাদের সন্তান সন্ততির পক্ষ থেকে, তাদের মধ্য থেকে, কুররাতা আয়ুন আমাদের চোখকে শীতলকারী, আমাদের অন্তরকে প্রশান্তকারী, যাদের দিকে তাকালে আমাদের চোখ জুড়িয়ে যাবে, এইরকম সন্তান এবং স্বামী স্ত্রী আমাদেরকে প্রদান করুন এবং তাদের মাধ্যমে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের জন্য আমাদেরকে ইমাম বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক স্টোরি বলেছেন, নট হিস্টোরি, স্টোরি, গল্প, যতটুকু বলা দরকার ততটুকুই। এটা বাইবেলের মতো না যেখানে কেবলমাত্র অমুকের নাম অথবা জন্ম, সন, তারিখ, স্থান ইত্যাদি উল্লেখ করেছেন, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুইচ ইজ নিডেড অ্যান্ড এক্সট্রিমলি নেসেসারি ততটুকু আল্লাহ তাআলা বলেছেন। তোমাদের একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাকে বললেন, ইন্না রাদুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন,
আমি মুসাকে আপনার কাছে আবার ফিরিয়ে দেব এবং তাকে আমি রাসূল বানাবো কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান যেন আপনার চোখ আপনার সন্তানদেরকে দেখে আপনার সন্তানকে দেখে যেন আপনার চোখ শীতল হয়ে যায় একজন সন্তানকে দেখলে মায়ের চোখ কেমনে শীতল হয় তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাধ্যত যেটি সমুদ্রে ফেলে দেয়া সেটাই জগৎ সেরা একজন মানুষকে জগৎ সেরা একজন মানুষে পরিণত করার নামান্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা জানিয়ে দিলেন আমাদেরকে মানে হচ্ছে আপনার সন্তানকে যদি সত্যিকার অর্থে আপনি চক্ষু শীতলকারী করতে চান তাহলে মুসার মা যে কাজটি করেছে সেই কাজটি আপনাকে করা দরকার সেই কাজটি কি সেই কাজটি হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মানা এবং আল্লাহর নির্দেশ মোতাবেক সন্তানকে পরিচালনা করা সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ আপনাদের মনে রাখা দরকার আপনাদের সন্তানরা আপনাদের সন্তান হওয়ার আগে তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্লেভ সার্ভেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারা বান্দা এটি আপনাদের মনে রাখা দরকার আপনাদের সন্তান হওয়ার আগে তারা আল্লাহর বান্দা আপনাদের এবং আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটি তা হলো যে এরা সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হিসেবে বড় হয়ে উঠছে কিনা অথবা আল্লাহর পক্ষ থেকে তো এরা আমানত এই আমানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঠিক বান্দা রূপে ফিরিয়ে দিতে পারছে কিনা সেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এজন্য দ্য বিগেস্ট চ্যালেঞ্জ দ্য প্যারেন্টস ফেস ইন দেয়ার লাইফ ইজ টু কিপ দেয়ার চিলড্রেন অ্যাজ হিউম্যান বিইংস অ্যাজ দে ওয়্যার বর্ন অর অ্যাজ দে আর ক্রিয়েটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাদেরকে যেমনি ভাবে আল্লাহর বান্দা হিসেবে সৃষ্টি করেছেন সেরকম আল্লাহর বান্দা হিসেবে তাদেরকে গড়ে তোলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার আমানত হিসেবে ফেরত পাঠানো এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইংরেজিতে বলা হয় আপনার ইংলিশ সাইকোলজিতে বলা হয় থিওরি অফ অ্যাট্রিবিউশন তার মানে হচ্ছে একজন সন্তান এমনিতেই কখনো খারাপ হয়ে যায় না আপনি যদি কোনো মানুষকে যদি কোনো একটা ঘরে বন্দী করে রাখেন আপনি 10 বছর পরে তার মধ্যে অনৈক্যতা তৈরি হয়েছে চুরির প্রবণতা তৈরি হচ্ছে ডাকাতির প্রবণতা তৈরি হচ্ছে স্ল্যাং এই মানসিকতা তৈরি হচ্ছে অথবা পথভ্রষ্টতার ওয়ার্ডনেস অথবা তার মধ্যে ডিরেইলমেন্ট এগুলো তৈরি হচ্ছে আপনি কখনোই খুঁজে পাবেন না তার মানে এগুলো কোত্থেকে এসছে তার মধ্যে এই যে করাপশন অথবা তার মধ্যে যে কন্টামিনেশন তার মধ্যে এই যে পথচ্যুতি অথবা তার মধ্যে এই বিষাক্ত ভাব কোত্থেকে তৈরি হচ্ছে নিশ্চয়ই এর জন্য আমাদের দায় আছে আমাদের দায়িত্ব আছে সেটিকে এড়ানোর কোনো সুযোগ নাই আমাদের সন্তানরা তারা নিষ্পাপ আকারে এই পৃথিবীতে এসেছিল তাদের জন্ম হয়েছে যখন তাদের তখন তাদের শরীরে এক ফোঁটা গুণও ছিল না কিন্তু এরা যখনই বড় হয় বড় হতে হতে এদের গোটা অস্তিত্ব গুণে পূর্ণ হয়ে যায় এটা কিভাবে হলো কোত্থেকে আসলো এটা কিভাবে আসলো এটা তার জন্য অবশ্যই আমাদের রিফ্লেকশন দরকার আমাদের চিন্তা করা দরকার আমাদের ভাবা দরকার যে আমরা এগুলো কোত্থেকে পেলাম অথবা কোত্থেকে এগুলো আসলো এটি আমাদের ভাবতে হবে এগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে আমি আপনাদেরকে সেই চিন্তার কয়েকটি খোরাক কেবলমাত্র আজকের আলোচনায় আমি আপনাদেরকে দিতে চাই সম্মানিত ভাইয়েরা এবং আমার প্রাণপ্রিয় বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে আমাদের জন্য নেয়ামত হিসেবে প্রদান করেছেন বিশ্বাস করুন আমি ব্যক্তিগতভাবে জানি কত এমন মানুষ আছে যারা একটি সন্তানের জন্য কি পরিমাণ যে কান্নাকাটি করে তারা তারা কত দৌড়ায় তারা দৌড়াচ্ছে পাগলের মতো তারা ডাক্তারের কাছে যায় তারা কোন কনসালটেন্টের কাছে যায় কিভাবে একজন সন্তান তারা পাবে কিন্তু এমনি যে আপনার সন্তান পেলেন দিস আর গিফট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে সাজানোর জন্য আমাদের অনেক ধরনের আয়োজন থাকে কেউ কেউ আমরা একটা পারফেক্ট অথবা কমপ্লিট জীবন চাই কেউ কেউ আমাদের জীবনটা চাই একটা নিরাপদ জীবন একটা হচ্ছে কামাল আল হায়া আর হচ্ছে সালামাতুল হায়া আর এটা হচ্ছে ইমতিদাদুল হায়া অর্থাৎ আল হায়াতুল মুমতাদ্দা আর হচ্ছে আল হায়াত আস সালিমা আল হায়াত আল কামিলা আপনি যদি একটি পরিপূর্ণ জীবন চান তাহলে আপনি এবং আপনার সন্তানের জন্য যদি একটা পারফেক্ট জীবন চান তাহলে আপনার সন্তানকে আল্লাহর বান্দা বানান প্লিজ আপনি যদি আপনার সন্তানের জন্য একটা নিরাপদ জীবন চান তাহলে আপনার সন্তানকে আমলে সালেহ আপনি নিজে এবং আপনার সন্তানকে আমলে সালেহ ভালো কাজ কাকে বলে এটা আপনি শেখান তিন নম্বর বিষয় হচ্ছে আপনি যদি চান যে আফটার ইউর ডেথ ইউ উইল বি লিভিং ফর ইয়ার্স আফটার ইয়ার্স ডেকেডস আফটার ডেকেডস অথবা আপনি যদি চান যে আপনার মৃত্যুর পরে আপনি শত শত বছর বেঁচে থাকবেন
তাহলে আপনার সন্তানদের মাঝে আপনাকে বেঁচে থাকতে হবে देयर इज নো আদার ওয়ে বিলিভ মি অন্য কোন পথ নাই আপনি বেঁচে থাকার একটাই মাত্র পথ আছে তা হলো আপনার সন্তানদেরকে ভালো মানুষ বানানো অথবা আপনার সন্তানদেরকে সত্যিকার অর্থে ভালো মানুষ হিসেবে তাদেরকে তৈরি করা এবং সেটি যদি আপনি করতে পারেন তাহলে আপনি হাজার হাজার বছর আপনি বেঁচে থাকবেন মানুষের তো দীর্ঘদিন বেঁচে থাকার তার প্রবণতা আছে देयर আর মেনি মেনি পিপল হু লিভড অন আর্থ উইথ ইনফ্লুয়েন্স এন্ড অ্যাফ্লুয়েন্স এই পৃথিবীতে এরকম বহু লোক ছিল যাদের বহু টাকা পয়সা ছিল সমৃদ্ধি ছিল প্রভাব ছিল ক্ষমতা ছিল প্রতিপত্তি ছিল কিন্তু কেউ তাদের নাম নেয় না ফেরাউনের নাম একজন লোককে আপনি দেখবেন না এই পৃথিবীতে কেউ ফেরাউনের নাম নেয় অথবা ফেরাউনের নামে তার নিজের নামকরণ করে অথবা আবু জাহেলের নাম আপনি যদি কাউকে বলেন আমি তোমাকে 1 কোটি টাকা দেব তুমি তোমার নাম অথবা তোমার সন্তানের নাম আবু জাহেল রাখো কেউ রাখবে না এমন কি কোনো কাফের অথবা কোনো মুশরিকও রাখবে না কোনো আল্লাহদ্রোহীও রাখবে না ফেরাউনের নাম এই পৃথিবীর কোনো আল্লাহদ্রোহীও তো রাখে না কিন্তু এই পৃথিবীর সবচেয়ে পপুলার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি ইভেন ইন ইউরোপ এমন কি ইভেন ইন আমেরিকা মোস্ট পপুলার নেম ইজ মুহাম্মদ মোস্ট পপুলার নেম এটি কারণ কি ان شانك هو الابتر رسول الله صلى الله عليه وسلم কে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি বলে দিলেন আপনাকে যারা বলে লেজকাটা প্রকৃত অর্থে তারাই লেজকাটা কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া রাফা'না লাকা যিকরাক আপনার শরণকে আমি উচ্চকিত করব এমন কি এই পৃথিবীতে একটি সেকেন্ডও যাবে না অথবা স্প্লিট সেকেন্ড একটি সেকেন্ডকে যদি হাজার ভাগ করা হয় একটি মুহূর্ত যাবে না যখন আপনার নাম মানুষ উচ্চারণ করবে না হয় এটা মন্দির অথবা এটা মসজিদ থেকে অথবা মিনার থেকে উচ্চারিত হবে অথবা এটি মাঠে ঘাটে উচ্চারিত হবে অথবা এটি মসজিদে উচ্চারিত হবে অথবা সাজদায় এটি উচ্চারিত হবে অথবা ক্লাসরুমে এটি উচ্চারিত হবে অথবা কোনো শিক্ষক এটি উচ্চারণ করবেন কোনো নামাজি এটি উচ্চারণ করবেন কোনো মুয়াজ্জিন উচ্চারণ করবেন অথবা কেউ সিজদার মধ্যে এটি উচ্চারণ করবেন অথবা কেউ আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে প্রার্থনা করার জন্য এটি উচ্চারণ করবেন কোনো হতাশাগ্রস্ত ব্যক্তি তার হতাশা দূর করার জন্য কোন গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তি তার পাপ অথবা গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ এটি বলবে এবং সত্যিকার অর্থে ওই যে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া থেকে শুরু করে জাপান থেকে শুরু করে মরক্কো পর্যন্ত আপনি যদি ইতিহাস খোঁজেন দেখবেন একটি মুহূর্ত যায় না যখন লোকেরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা বলে না এটি একটাই মাত্র কারণ তা হচ্ছে তার জীবনকে তিনি মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য উৎসর্গ করে দিয়েছেন আল্লাহুম্মা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন সেজন্য আমি আপনাদেরকে ভূমিকাতে যে কথাটি বলতে চাই সম্মানিত ভাইরা আমার বোনেরা আপনাদের প্রকৃত সম্পদ হচ্ছে আপনাদের সন্তানরা বিশ্বাস করুন আপনার প্রকৃত সম্পদ আপনার সন্তানরা আমার প্রচন্ড পপুলার একটা স্টোরি স্টোরিটা হচ্ছে রবিয়াতুর রায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর শ্রেষ্ঠতম শিক্ষক তার নাম হচ্ছে রবিয়াতুর রায় রায় মানে হচ্ছে তার বুদ্ধি উইজডম এই লেভেলে ছিল যে তার নামের সাথে উইজডম একটি শব্দ যোগ করে দেওয়া হয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর শ্রেষ্ঠতম শিক্ষক হচ্ছেন রবিয়াতুর রায় রবিয়াতুর রায় এর বাবার নাম ছিল ফররুখ ফররুখ ছিলেন একজন মর্দে মুজাহিদ তিনি জিহাদ করার জন্য বের হয়ে যেতেন তার গোটা জীবন তিনি জিহাদের ময়দানে তিনি কাটিয়ে দিয়েছেন একবার মনে হলো অনেক জিহাদ করেছি এখন অন্তত সংসারী হওয়া দরকার বিয়ে করবেন তিনি মদিনায় চলে আসলেন একটি মেয়েকে তিনি দিনদার একটি মেয়েকে দেখে তিনি বিয়ে করলেন বিয়ে করার 6 মাসের মাথায় তার জন্য আবার ঘোষণা আসলো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তিনি যুদ্ধের ময়দানে যাবেন তার স্ত্রীকে তিনি 30000 দিনার 30000 দিনার মানে হচ্ছে 30000 গোল্ড কয়েন তার স্ত্রীর কাছে দিয়ে গিয়ে বললেন আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি it may take 1 month or 2 months or 6 months ebong after my participation in the battlefield judder moydan theke fire ashar por ami tomar kach theke abar ei amanot ti fire nebo 30000 dinar gold coin ami tomar kach theke fire nebo er modhe tomar jotoku proyojon hoy tumi ta kharoch korbe baki ta tumi kintu amake dite hobe tini chole gelen but he never came back tini ar fire ashlen na স্ত্রী স্বামী যদি না থাকে বোনেরা আমার এখানে আছেন আমি জানি এটা কতটা কষ্টের আমার ওয়াইফ যদি একদিন আমাকে না পায় তাহলে মনে হচ্ছে যেন তিনি মনে করেন যে আমি একদিন যদি ঢাকার বাইরে কোথাও যাই তাহলে তিনি কাঁদতে কাঁদতে অস্থির আই নো দ্যাট অল দ্য সিস্টার্স লাভ দেয়ার হাজব্যান্ডস ইন দিস ওয়ে তারা তাদের স্বামীদেরকে এরকমই ভালোবাসেন স্বামীরা ভালো করে শুনবেন প্লিজ বোনেরা এরকম ভালোবাসেন এমনকি তারা তাদের কলিজার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের স্বামীদেরকে তারা স্থান দিয়ে রাখেন যেহেতু আমি বলছিলাম যে তার স্বামী ফিরে আসে না তার জন্য কতটা কষ্টের তিনি রাস্তার দিকে তাকিয়ে থাকেন লোকদেরকে জিজ্ঞেস করেন
যুদ্ধের সেনাপতিকে জিজ্ঞেস করলেন আমার স্বামী কোথায় জানি না তো সেখানে তার সাথে সহযোদ্ধা যারা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলেন আমার স্বামী কোথায় বলে দেখ একজন বলছে দেখলাম পূর্ব দিকে চলে যাচ্ছে পূর্ব দিকে কিন্তু এরপরে তো আর দেখিনি আরেকজন বলল যে মনে হয় তিনি মনে হয় যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন মনে হচ্ছে এরকম কারো একটা চেহারা দেখেছি যখন অনেক দিন অতিক্রান্ত হয়ে যায় প্রায় 30 বছর অতিক্রান্ত হলো স্বামী ফিরে আসেনি তিনি ভাবলেন স্বামী তো আর আসবে না হঠাৎ করে আফটার 30 ইয়ার্স একজন ব্যক্তি মসজিদে নববীতে তিনি আসরের সালাত আদায় করলেন আসরের সালাত আদায় করার পর তিনি এবার একটু রাস্তায় ঘুরছেন কি যেন তিনি খুঁজছেন আবার মাগরিবের সময় চলে আসলো তিনি মসজিদে গেলেন মাগরিবের সালাত আদায় করলেন এরপর তিনি আবার রাস্তায় কি যেন খুঁজছেন এরপর এশার সালাতের সময় হয়ে গেল এশার সালাত আদায় করে তিনি তারপরে খুঁজছেন খুঁজে হঠাৎ করে একটা ঘরের মধ্যে তিনি ঢুকে গেলেন ওই ঘরে একটা ইয়াং ম্যান ছিল একটা যুবক যুবক বের হয়ে এসে বলল আপনি আমার ঘরে কেন ঢুকলেন আমাদের এখানে নারীরা আছে আপনি আমাদের কাছ থেকে অনুমতি না নিয়ে কেন ঢুকলেন তিনি বললেন এটা তো আমার ঘর এটা কিভাবে আপনার ঘর বের হন আপনি ঘর থেকে এই ঘরে তো আপনার আসা ঠিক হয়নি আপনি বের হয়ে যান তাকে বের করে নিয়ে এসে বাইরে একটু কথা কাটাকাটি হচ্ছে এমনি সময় একজন বৃদ্ধা নারী জানালা দিয়ে তাকালেন তাকে দেখলেন একজন বৃদ্ধ লোকের সাথে তার ছেলে সেখানে বিতর্ক করছে বৃদ্ধ লোক বলছে এটা আমার বাড়ি আর এই ছেলেটি বলছে না এটা আমার বাড়ি আপনি কি একজন আগন্তুক স্ট্রেঞ্জার একজন গরিব আননোন পারসন আপনি এখানে ঢুকে যেতে পারেন না এখানে তো অনেক নারীরা আছেন আপনি সেখানে ঢুকে যেতে পারেন না তিনি বারবার বলছেন না আমার বাড়ি ওই নারী তাকিয়ে দেখে কিছুক্ষণ পর চিৎকার করলেন বাবা রবিয়া ও তো তোমার বাবা ও তোমার বাবা তাকে নিয়ে আসো ঘরে চিন্তা করে দেখেন আফটার 30 ইয়ার্স এই রবিয়া যখন তার মায়ের পেটে তখন বাবা চলে যান 30 ইয়ার্স পর্যন্ত তিনি শুনেছেন তার বাবা নাই মারা গেছেন হঠাৎ করে বাবাকে পেলেন বাবা ছেলে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কান্না ভাবতেই পারেন যে দৃশ্যটা কেমন হতে পারে স্ত্রী স্বামীকে নিয়ে গেলেন 30 বছর পর স্ত্রী স্বামীকে পেয়েছেন কি পরিমাণ একটি ইমোশনাল দৃশ্য হতে পারে একবার ভেবে দেখেন তো তারা অনেক গল্প করছেন সারা রাত জুড়ে গল্প করছেন ফজরের নামাজের আজান হয়ে গেল স্ত্রী স্বামীকে বললেন আপনি যাবেন না বাজারে আপনি সালাতে যাবেন না বলে হ্যাঁ সালাতে যাচ্ছি তবে একটা ঘটনা এখনো বলা হয়নি ওই যে তোমাকে যে 30,000 দিনার দিয়ে গিয়েছিলাম ওগুলো কি অবস্থা বলে ওগুলো হিসাব এখনই লাগবে বলে বলো না বলে আপনি সালাত পড়ে আসেন তারপরে আমি হিসাবের কথা বলবো আপনাকে সালাত তিনি পড়তে গেলেন সালাত পড়ে ফজর সালাত পড়ে তিনি দৌড়ে তিনি বাসায় চলে আসবেন কারণ 30 বছর পর স্ত্রীর সাথে দেখা গল্প তো এখনো শেষ হয়নি অনেক গল্প জীবনের এত গল্প কারণ সন্তান কোত্থেকে আসলো কিভাবে আসলো বড় করলো কিভাবে ইত্তকার জানবে তিনি আসলেন কিন্তু তিনি যখন আসবেন দেখলেন যে লোকেরা দৌড়ে তার সামনের দিকে যাচ্ছে যারা হজ উমরা করতে গিয়েছেন মসজিদে নববীতে আপনারা জানেন যে নামাজের পর আলোচনা হয় লেকচার সেশন হয় হালাকা হয় এই হালাকা শোনার জন্য আমরাও দৌড়ে গিয়েছি অনেকবার যে সবচেয়ে ভালো হালাকা কে করেন সেরকম উস্তাদের কাছে দৌড়ে গিয়ে যাচ্ছি আমরা এরকম বহুবার ঘটেছে তিনি দেখলেন যে লোকেরা দৌড়ে সামনের দিকে যাচ্ছে তিনি বললেন কি ব্যাপার দৌড়ে যাচ্ছেন কেন বলে আপনি কি জানেন না আপনি কি নতুন নাকি এলাকায় বলে ভাই কি জন্য দৌড়ে যাচ্ছেন বলে হালাকায় যাচ্ছি তিনি ভাবলেন আচ্ছা হালাকা কার একটু শুনি তো তিনি একটু সামনে এগিয়ে গেলেন কিন্তু এগিয়ে সামনের বেশি যেতে পারলেন না লোকেরা অলরেডি লোকারণ্য তিনি আলোচনা শুনলেন সুবহানাল্লাহ এইরকম আলোচনা তো জীবনে কোনোদিন শুনি নাই কত স্কলার কাছে ছিলাম কত আলোচনা শুনেছি কত কিন্তু এত চমৎকার আলোচনা তো কোথাও শুনিনি মন্ত্র মুগ্ধের মতো তিনি আলোচনা শুনলেন আলোচনা শেষ ভাবলেন যে চেহারাটি একটু দেখি কে আলোচনা করছিল কিন্তু তিনি সামনে যেতে পারলেন না কারণ আলোচনা শেষ এখন লোকেরা হুমড়ি খেয়ে পড়ছে শেখের কাছে কিছু প্রশ্ন করবে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি দেখলেন যে না ওইখানে যাওয়ার মতো অবস্থা নাই তিনি বের হয়ে আসবেন দরজায় একজন লোককে দেখলেন ভাই এতক্ষণ যিনি আলোচনা করলেন তিনি কে বলে আপনি কি নতুন নাকি এলাকায় বলে ভাই নামটা বলেন নাকি তিনি কে বলে আপনি ওনার নাম জানেন না সবাই ওনাকে চেনে আপনি চেনেন না ওনাকে প্লিজ আপনি নামটা বলেন না একটু বলে আরে উনি সবার কাছে পরিচিত দূর দূরান্তের লোকেরা তার আলোচনা শুনতে আসে আপনি এখানে ওনাকে চেনেন না আপনি এটা কেমন কথা বললেন বলে আপনি কি নামটা বলবেন নাকি আমি যাব আপনি চেনেন না উনি শুধুমাত্র জ্ঞানের ক্ষেত্রেই নক্ষত্র না এমনকি দানশীলতার ক্ষেত্রে নক্ষত্র ওনার কাছে বড় বড় শেখরা বসে থাকে আলোচনা শোনার জন্য আর আপনি মিয়া তার নাম জানেন না এটা কি জিজ্ঞেস করেন আপনি বলে ভাই থাক আর নাম বলা লাগবে না আমি যাই বলে ঠিক আছে নামটা বলি তার নাম হলো রবিয়াতুর রায় তার নাম হলো রবিয়াতুর রায় ফরুক আলোচনাটি শোনার পর নামটি শোনার পর হঠাৎ করে তার চোখ থেকে দুট ফোঁটা পানি পড়ে যায় তিনি দ্রুত তার ইমোশন থেকে হাইড করার জন্য তিনি অন্যদিকে তাকালেন তাকে ভাই জাজাকাল্লাহ খায় বাসায় চলে গেলেন তার স্ত্রী অপেক্ষা করছে 30 ইয়ার্স পাস্ট অ্যান্ড দ্য হাজবেন্ড কেম ব্যাক স্বামী আসছেন স্বামীর চেহারা কেমন যেন একটু ইমোশনাল স্বামীকে দেখে তো স্ত্রী বুঝতে পারলেন ঘটনা কি ঘটেছে স্বামীকে বললেন আসেন আপনার 30,000 দিনারের
হিসাব নেবেন না বসেন হিসাব দিচ্ছি বলো না আমাকে তুমি বলো রবিয়ার মা আমি শুনলাম তোমার ছেলে আলোচনা করছে সত্যিকারই তোমার ছেলে রবিয়া নাকি অন্য কেউ বলে আপনি আগে 30,000 দিনারের আলোচনা শুনুন না আমার কাছ থেকে বলো না আগে তুমি বলো এই ছেলেকে তোমার ছেলে রবিয়া নাকি অন্য কেউ বলে হ্যাঁ ওই যে যে ছেলে আপনি যে সন্তান আপনি আমার পেটে রেখে গিয়েছেন না এ হলো সেই ছেলে আপনার এই আমানতকে আমি এমন ভাবে লালন করেছিলাম আপনি নাই লোকেরা মনে করবে যে আমার ছেলে ইয়াতিম এই ইয়াতিমকে কেউ হয়তোবা পড়াবে না এই জন্য আমি মদিনার সবচেয়ে বড় স্কলারদেরকে আমি হায়ার করেছি আমি তাদেরকে ভাড়া করেছি আমি তাদেরকে অর্থ দিয়েছি আপনার ওই যে 30,000 গোল কয়েন আমি আজকেরই রবিয়াকে তৈরি করার জন্য বিনিয়োগ করেছি এবার আপনি বলেন আপনি কি সেই 30,000 দিনার আমার কাছে ফেরত চান নাকি এটা রবিয়া লাগে আপনার তিনি বলেন এরকম হাজার কোটি দিনার আমার ব্যয় করতে পারি আমি কিন্তু একটা রবিয়াতুর রায় আমার কাছে হাজার কোটি দিনার চেয়ে অনেক অনেক বেশি উত্তম একটা রবিয়াতুর রায় তৈরি করার জন্য দীর্ঘ দিনের সাধনা লাগে একটা অপ্রত্য লাগে অধ্যবসায় লাগে এবং এইরকম একটা স্বপ্ন আপনার কাছে থাকতে হয় সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আমি বলছি সত্যিকার সম্পদ কাকে বলে এই সম্পদের একটা গল্প কেবলমাত্র আমি আপনাদেরকে শোনাতে চেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যে সন্তান প্রদান করেছেন এই সন্তানকে লালনের জন্য এদেরকে লালন পালনের জন্য আপনাদের লাগে উইজডম আপনাদের লাগে হচ্ছে প্রজ্ঞা দূরদর্শিতা এটা শুধুমাত্র কেবলমাত্র জ্ঞানের উপর পুঁথিগত বিদ্যার উপর নির্ভর করে না এটা তার চেয়ে বিয়ন্ড দি পুঁথিগত বিদ্যা এই শুধুমাত্র কিছু বইয়ের পড়াশোনার অনেক অনেক বাইরে আপনাকে গিয়ে এগুলো আপনাকে অর্জন করা লাগে আমি কয়েকটি মূলনীতি কেবলমাত্র আপনাদেরকে বলতে চাই প্রথমত যে মূলনীতিটা আপনাদেরকে বলবো যে আপনাদের সন্তানদের সাথে আপনারা যখন কথা বলবেন আপনারা আপনাদের নিজেদেরকে আপনাদের সন্তানদের জন্য আদর্শ বানান প্লিজ যেন এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ এর কথা যখন বলা হয় তখন মায়ের চেহারা অথবা বাবার চেহারা যেন তার চোখে ভেসে ওঠে মাকে এবং বাবাকে তিনি যেন আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেন বিকাম রোল মডেল ফর দেম বিকাম রোল মডেল ফর দেম আপনাকে দেখতে পান না ইব্রাহিম আলাইহিসসালাম এর আলোচনা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানের জন্য কেমন আদর্শ কি পরিমাণ আদর্শ হয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানকে বললেন বাবা ইন্নি রাআইতু ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা ইন্নি রাআইতু আমি দেখেছি আন্নি আযবাহুকা দ্যাট আই অ্যাম স্লটারিং ইউ ফানজুর মাযা তারা হোয়াট ইজ ইওর অপিনিয়ন قال يا أبتي فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين تنين بولن بابا do what you have been instructed ordered commanded by your Lord أبنى رب أبنى كي جاب بولت سن أبنى تاي كرو ستجدني إن شاء الله من الصابرين أبنى جار عربي بحاشا جانن أبنى جانن إرمودي كي پوري من بلاغا سي كي پوري من سا تجدني إن شاء الله من أبنى الصابرين إتغرو بلاغا إرمودي أتسي অবশ্যই 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 আপনি পাবেন আমাকে ধৈর্যশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে এমন একটি সন্তান প্রদান করেছেন কারণ ইব্রাহিমের সন্তানের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বোত্তম আদর্শ ছিলেন বাবাকেই কেবলমাত্র তিনি দেখতে পেয়েছেন অথবা মাকেই তিনি আদর্শ হিসেবে দেখতে পেয়েছেন দেখেন না যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার স্ত্রীকে এবং সন্তানকে ওইখানে রেখে যান ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যাচ্ছিলেন দূরে গিয়ে ইমোশনাল সিনারিও একটা ইমোশনাল সিনারিও দূরে গিয়ে তিনি চোখ মুচ্ছেন আর আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাসি তাউই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত তিনি আল্লাহর কাছে দোয়া করলেন স্ত্রী জিজ্ঞেস করলেন আপনি কোথায় যাচ্ছেন স্বামী বললেন আমি চলে যাচ্ছি আমাদেরকে রেখে হ্যাঁ আপনাকে রেখে চলে যাচ্ছি এটা কি আপনার নিজের সিদ্ধান্ত নাকি আপনার আমার রবের সিদ্ধান্ত এটি রবের সিদ্ধান্ত ইজান লাই উদাইয়না বোনেরা এখানে আছেন প্লিজ আমি আমার একের কোর অফ হার্ট থেকে আপনাদেরকে অ্যাপিল করি ইজান লাই উদাইয়না স্পিরিটটা লালন করুন রেখে যাচ্ছেন স্বামীকে স্বামী সন্তানকে এবং এবং সত্যভূমিষ্ঠ সন্তান এবং স্ত্রীকে রেখে যাচ্ছেন বলছেন যদি আল্লাহর নির্দেশ হয় ইজান লাই উদাইয়না তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধ্বংস করে দেবেন না আল্লাহ শুধুমাত্র ধ্বংস করে দেননি ব্যাপারটা এখানেই সীমাবদ্ধ ছিল না তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠতম সভ্যতার উত্থান ঘটিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠতম সভ্যতা এই যে মুসলিম জাতি ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল্লাক
وارنا مناسكنا وتب علينا انك انت التواب الرحيم শ্রেষ্ঠতম জাতি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস যেটি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বংশধারায় তৈরি হয়েছে এটি তৈরি হয়েছে কেবলমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম এর বিষয়ে আপনি যদি কোরআনের ডায়ালগগুলো দিকে তাকান কোরআনে যত ধরনের ডায়ালগ আছে এই সবগুলো ডায়ালগ বিটুইন দি প্যারেন্টস এন্ড দ্য চিলড্রেন সন্তান এবং পিতামাতার মাঝে এই ডায়ালগগুলো হচ্ছে ইয়া বুনাইয়া ইয়া আবাতি বারবার এই কথা আছে হে আমার প্রিয় সন্তানরা হে আমার প্রিয় পিতা এই রকম ডায়ালগগুলো কোরআনে আছে যেই ডায়ালগের কথা একটি আমার প্রিয় বন্ধু মুহিউদ্দিন মাওলানা মুহিউদ্দিন হাফিজাহুল্লাহ স্যার যে কথা বলেছেন একটি ডায়ালগ লোকমান এবং তার সন্তানের মাঝে আছে তার চেয়ে আরো শ্রেষ্ঠতম অসংখ্য ডায়ালগ আছে বিশেষ করে আমার সবচেয়ে ফেভারিট ডায়ালগগুলো হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান অথবা ইয়াকুব এবং তার সন্তান এর মাঝে এই ডায়ালগগুলো এত অসাধারণ এবং পৃথিবীতে কত শ্রেষ্ঠতম ডায়ালগ হতে পারে এগুলো চিনুন আপনার সন্তানদের সাথে কি আপনি এরকম কখনো কথা বলতে পেরেছেন প্রশান্ত মনে দেখুন তো তাদের আলোচনাটা কি তাদের আলোচনার স্টাইল কি আপনি এক মিনিট কথা বলার পরেই তো আপনার রাগ উঠে যায় আপনি এরপর আর কথা বলতে পারেন না ইট ইজ এ এক্সটেন্ড দ্য ডায়ালগ বিটুইন দি প্যারেন্টস এন্ড দ্য চিলড্রেন লম্বা আলোচনা অনেক অনেক লম্বা আলোচনা যে লম্বা আলোচনা সন্তান এবং পিতাদের মাঝে থাকে আমি বলবো যে আপনাদের সন্তানদের সাথে যখন আপনারা কথা বলবেন তখন তাদের এজ গ্রুপটা দেখবেন সবার সাথে একসাথে কথা বলা যায় না সবার সাথে এক টোনে কথা বলা যায় না ওদের বয়স অনুসারে তাদের সাথে কথা বলুন এটি সালফে সালিনের দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে যা করা দরকার তাই করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কি দেখতে পান না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠের উপর ঘোড়ার মতো করে তার নাতিদেরকে উঠিয়েছেন দেখেননি যখন দূর থেকে একজন যাচ্ছিলেন গিয়ে যাওয়ার সময় বলছিলেন কি সুন্দর ঘোড়া কি সুন্দর ঘোড়ার উপর তুমি তোমরা চড়েছো রাসূল বললেন তুমি শুধুমাত্র ঘোড়ার সৌন্দর্যটাই দেখলে ঘোড়ার উপর যে দুটি সুন্দর মানুষ বসে আছে তাদেরকে তুমি দেখতে পেলে না হাসান হুসাইন যে বসে আছে সেই সৌন্দর্য দেখতে পেলে না তুমি আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত জায়গায় বেড়াতে গিয়েছে অধিকাংশ জায়গায় শিশুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল আপনারা কি একবার চিন্তা করে দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শ্রেষ্ঠতম ঘটনা বিদায় হজ আরাফাতের ময়দানে 130,000 পিপল ওয়ার উইথ হিম 130,000 লোক তার সাথে আরাফাতের ময়দানে কারণ বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসেছে আরাফাতের ময়দানে সে সকলে একত্রিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সেখান থেকে মুজদালিফা যাবেন সেখান থেকে মিনায় যাবেন সেখান থেকে তিনি মক্কায় আসবেন তাওয়াফ জিয়ারা অথবা তাওয়াফুল ইফাদা করার জন্য তার পিছনে তিনি কাকে বসাবেন 130,000 লোক তার দিকে তাকিয়ে আছেন 260,000 চোখ রাসূলের ওই বাহনের দিকে তাকিয়ে রয়েছে যে তার পিছনে তিনি কাকে চড়ান কাকে চড়িয়েছেন জানেন আপনারা চড়িয়েছেন একজন শিশুকে তার নাম হচ্ছে উসামা ইবনে যায়েদ যায়েদের ছেলে একজন পালক পুত্রের ছেলে একজন নিগ্রোর ছেলে একজন ক্রীতদাসের ছেলে সে নিজেও ক্রীতদাস সে নিজেও নিগ্রো এবং সে নিজেও কি ওই রকম সম্ভ্রান্ত কোন ফ্যামিলির সন্তান না আপনাদের ভাষায় যাদেরকে অনেক নামি দামি ফ্যামিলি নামি দামি বা সম্ভ্রান্ত কোন ফ্যামিলি এরকম না রাসূল যতবার তিনি ঈদের ময়দানে গিয়েছেন সবগুলো ঈদের ময়দানে তার সাথে কেবল ছিল বাচ্চারা যতগুলো ঘটনা ঘটেছে রাসূল শিক্ষা দিচ্ছেন সবগুলো শিক্ষার ঘটনা দেখবেন আপনি বাচ্চাদেরকে ইয়া গোলাম ইয়া গোলাম ইয়া গোলাম হে বৎস হে বৎস হে বৎস ভালো করে শোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো এক্সকারশনে গিয়েছেন স্টাডি ট্যুরে গিয়েছেন সবগুলো স্টাডি ট্যুরে অথবা যতবার তিনি তার পেছনে কাউকে বসিয়েছেন আপনি বারবার দেখবেন এটা হয় আনাস ইবনে মালিক অথবা এটা আব্দুল ইবনে আব্বাস যে তোমাকে মসজিদে বাইতুল্লাহ মসজিদে হারাম মানে বাইতুল্লাহ তোমাকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হলো তিনি বলেন আমি অবাক হয়ে গেলাম কিন্তু আমার মনে ছিল আমার মা তো আমার জন্য এই দোয়া করেছে অতএব সেই দোয়াই কাজে লেগেছে আমার মায়ের দোয়ায় আমি কাবা শরীফের বা বাইতুল্লাহ ইমাম হয়েছি আপনার রাগ উঠেছে আপনার সন্তানের জন্য ওর জন্য বদদোয়া করবেন না আপনার সন্তানের জন্য কেবল বদদোয়া অথবা দোয়ার বিষয় আসে না অন্যের জন্য তাই করুন প্লিজ অন্যের বাচ্চারা খারাপ হয়ে গিয়েছে এগুলো কখনোই আপনি মজা করে আনন্দ করে গর্ব করে অহংকার করে এগুলো কখনো বলবেন না এটি যখন বলেন তখন এটি প্রকারান্তরে আপনার সন্তানের জন্য ফিরে আসে কারো যখন কোনো ত্রুটি বিচ্ছুটি দেখেন কোনো ভুল দেখেন তখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন যদি অন্য কারো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন একজন মালাকুন মুআক্কারুন খালফাকা আপনার পেছনে একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকে এবং বলতে থাকে ওয়ালাকা অথবা ওয়ালাকি মিসরুহু তুমি অমুকের সন্তানের জন্য যা দোয়া করেছো তোমার সন্তানের জন্য একই দোয়া এবং এই দোয়াটি আল্লাহর কাছে ফেরেশতা বলতে থাকে আল্লাহ এই নারীর অথবা এই পুরুষের দোয়াটি তুমি কবুল করে নাও
অন্য সন্তানের জন্য দোয়া করেন না আপনি দোয়া করা মানে তো প্রকারান্তরে আপনার নিজের জন্য দোয়া করা এবং এই অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন দুআউল মুমিনি লি আখিহি বিযহরিল গায়বি মুস্তাজাবুন একজন ব্যক্তি যদি অন্য কোন মুসলিমের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে তাহলে তার দোয়াটি কবুল হয়ে যায় তাইলে তার দোয়াটি কবুল হয়ে যায় এরকম ভাবে অন্য সন্তানের জন্য আপনাদেরকে আমি দোয়া করার জন্য বলবো সম্মানিত বোনেরা সম্মানিত ভাইরা তৃতীয়ত যে বিষয়টি আপনাদেরকে আমি বলতে চাই তা হলো যে আপনারা আপনাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করুন ভালো করে শুনুন প্লিজ বোনেরা বিশেষ করে ভালো করে শুনুন ভাইরা ভালো করে শুনুন আপনাদের পিতামাতার সাথে কি আচরণ করছেন দ্যাট ইজ রিফ্লেক্টেড ইন দা ক্যারেক্টার অফ ইওর চিলড্রেন এটি আপনাদের সন্তানের মাঝে প্রতিবিম্বিত হয় এটা আমি বলিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিররু আবাকুম তাবাররুকুম আবনাউকুম তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো তোমাদের সন্তানরা তোমাদের সাথে উত্তম আচরণ করবে আপনি এটা শিখতে হয় সন্তানরা শিশুরা তারা চোখ দিয়ে তারা শুনে না চোখ দিয়ে তারা দেখে না চোখ দিয়ে তারা শুনে তারা কান দিয়েও শুনে চোখ দিয়েও তারা শুনে হতে পারে আপনি দেখছেন সে অন্য কাজে ব্যস্ত কিন্তু ও যা দেখছে ও কিন্তু তাই শিখে নিচ্ছে ও যা দেখছে ও যদি দেখে যে পিতামাতার সাথে আপনি কেমন আচরণ করছেন অথবা শ্বশুর শাশুড়ির সাথে কি আচরণ করছেন ওরা তাই শিখে আপনার কন্যা সন্তান যদি আপনার সামনে আপনি দেখ আপনি আপনার শাশুড়ির সাথে খারাপ আচরণ করছেন আপনার শ্বশুরের সাথে খারাপ আচরণ করছেন এরি যখন আপনার কন্যা সন্তান দেখবে তখন আপনার কন্যা সন্তান বুঝবে যে শ্বশুর শাশুড়ির সাথে এরকম আচরণ করতে হয় আপনার যখন আপনাদের শ্বশুর শাশুড়ির ব্যাপারে আপনাদের স্ত্রীদের সামনে খারাপ কথা বলবেন আপনার সন্তানরা বুঝবে শ্বশুর শাশুড়ির সাথে এরকম আচরণ করতে হয় বা মুরব্বীদের সাথে এরকম আচরণ করতে হয় এমনই শিখবে এবং এমন কাজই তারা পরবর্তীতে করবে আপনি যদি চান আপনার সন্তানরা আপনার প্রতি প্রচন্ড অনুগত থাকুক তাহলে আপনার পিতামাতার অনুগত থাকুন আমি পৃথিবীর সবচেয়ে বড় বড় স্কলারদের কথা আমি জানি তারা তাদের মায়েদের জন্য তাদের বাবাদের জন্য টাইম গুলো স্পেশাল করে রাখতেন এবং আমার বন্ধু এখানে আছে সেও তার বাবা মায়ের কথা এই কথা আমাকে মাঝে মাঝে বলে যে তাদের জন্য সময়টা স্পেশাল এর জন্য কোনো ভাগ নাই এটা মায়ের জন্য আলাদা এটা বাবার জন্য আলাদা এটা আলাদা করে রাখুন তাদের পাগুলো টিপে দিন তাদের মাথাগুলো টিপে দিন পানিটা একটু গরম করে দিন খাবারটা একটু এগিয়ে দিন আপনার সন্তানরা শিখুক পিতামাতাদেরকে এইভাবে তাদেরকে খেদমত করতে হয় তাদেরকে শ্রদ্ধা জানাতে হয় এগুলো যদি আমরা না করি তাহলে বুঝতে হবে যে আমরা সত্যিকার অর্থে আমরা বিপদের মধ্যে আছি আপনাদের সন্তানদের সাথে আচরণের ক্ষেত্রে কোমল হন কোমল প্লিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল ক্বালবি লানফাদু মিন হালুইক আমি এখানে অনেক পুরুষদের ঘটনা জানি তারা বাইরে যখন কথা বলেন প্রচন্ড মিষ্টি মুখ মুখ থেকে হাসি এক মুহূর্তের জন্য ঝরে না আর যখন বাসায় যায় তখন ফেরাউনের ক্যারেক্টার নিয়ে যায় মানে দরজাটা খোলার সাথে সাথে মনে হচ্ছে যেন অগ্নিমূর্তি কেন দরজা খুলতে তিন মিনিট দেরি হলো এক মিনিট দেরি হলো মনে হচ্ছে যেন লাঠি নিয়ে এখনই পিটানো শুরু করবে অথচ তিনি এর মধ্যে কিন্তু তিন ঘন্টা চার ঘন্টা অন্যের সাথে আড্ডা দিয়ে এসেছেন আমি এরকম বহু পুরুষের কথা জানি তারা ঘরে আসার পরিবর্তে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসে তারা অন্য কোনো কাজ নাই আড্ডা দিয়ে শেষ করে যখন হি ইজ এক্সস্টেড যখন তিনি একেবারে ক্লান্ত তখন ঘরে আসেন আমি এরকম বহু বন্ধুদের কথা জানি বান্ধবীর সাথে গল্প এমনকি আজকের তরকারিতে লবণ কতটুকু দিয়েছে এটা নিয়েও হাসির ছলে তারা ঘন্টার পর ঘন্টা আলোচনা করে যান কিন্তু স্বামীর সাথে আলোচনা করতে গিয়ে দুই মিনিট পরে মারামারি লাগে এবং এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা যদি আপনাদের স্বামী অথবা স্ত্রীর সাথে যদি দশ মিনিট কথা কন্টিনিউ না করতে পারেন তাহলে বুঝতে পারবেন দ্য ম্যারেজ ইজ ফলিং আপনাদের বিবাহটা অলরেডি মানে পতনের মুখে আছে যদি দশ মিনিট কথা না বলতে পারেন টেন মিনিট তাদের সাথে কথা বলুন গল্প করুন হাসতে থাকুন আপনাদের সন্তানরা দেখুক আপনাদের মধ্যে কি রিলেশন আছে ওরা জানুক রিলেশনের মর্যাদাটা কি ওরা শিখুক সম্পর্কের মর্যাদাটা কি ওরা শিখুক ওরা জানুক আপনি এক্সস্টেড অবস্থায় বাসায় ফিরবেন না আপনি ক্লান্ত অবস্থায় বাসায় ফিরবেন না বাসায় ফিরে আপনি অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকবেন না ওদের জন্য সময় দিন ওদেরকে সময় দিন কারণ আপনার সকল লম্প ছম্প যত দৌড়াদৌড়ি আছে সব দৌড়াদৌড়ি আপনি আপনার সন্তানদের জন্য করেন এটি যখন আপনি মুখটাকে ফুলিয়ে বলেন তখন আমি অবাক হই আমার তখন চিৎকার করে বলতে চাই বলতে মনে চাই এটা মিথ্যা এটা আপনি আপনার নিজের জন্য করছেন ওদের জন্য করছেন না ওদের জন্য করে হোয়ার ইজ ইউর টাইম ফর দেম তাদের জন্য আপনার সময় কোথায় এক মুহূর্ত সময় তাদের জন্য ব্যয় করার মতো সময় নাই আপনি তাদের সাথে বসুন তাদের সাথে কোমলতার সাথে কথা বলুন আপনি গোটা পৃথিবীর মানুষকে মানুষ বানিয়ে লাভ কি আপনার সন্তানরা যদি অমানুষ হয় গোটা পৃথিবীর মানুষকে মানুষ বানিয়ে লাভ কি আপনার সন্তানদের জন্য শ্রেষ্ঠতম শিক্ষক আপনি হন এই জন্য আমাদের কবিরা এই কথা বলেছেন লাইসাল ইয়াতীমু মান ইনতাহা আবাহু যার পিতা মারা গিয়েছে সেই ব্যক্তি প্রকৃত অর্থে ইয়াতীম নয় ওয়ালাকিন্নাল ইয়াতীমা বরং ইয়াতীম হচ্ছে মান কানা লাহু আবুন মাশগুলান আও উম্মুন মাশগুলাতান যেই
সন্তানের পিতা অথবা মাতা অন্য কোন কাজে প্রচন্ড পরিমাণ ব্যস্ত সন্তানদেরকে সময় দিতে পারে না ওই সন্তানটি প্রকৃত অর্থে ইয়াতিম আপনার সন্তানকে সত্যি করতে আপনি ইয়াতিম বানিয়ে দিয়েছেন ওকে আপনি সময় না দিয়ে ওর সাথে কোমল আচরণ করুন যত হাসি আছে ওদের সাথে হাসুন ওদের সাথে আপনি খিটখিট করে হাসুন ওদের সাথে আপনি পুরো অস্তিত্বকে জুড়িয়ে হাসুন আপনার মুখ হাসুক আপনার হাত হাসুক আপনার পা হাসুক এবং আপনার গোটা শরীর তাদের সাথে হাসুক এরকম একটা হাসি তাদের সাথে হাসুন তাদের সাথে খেলা করুন মায়েরা বিশেষ করে বলছি ওদের সাথে বিভিন্ন ধরনের খেলার বিভিন্ন জিনিস আপনারা তৈরি করুন একা একা করার দরকার নাই আমাদের সন্তানরা ডিভাইসের প্রতি কারণ আসক্ত হবে এই কথা সবাই কেবলমাত্র বলে যায় এই আসক্তির মূল কারণ তো আপনি তাকে সময় দেন না ও তো ওর মধ্যে আপনি ছোটবেলায় কি করেছেন এই যে মায়েরা এখানে আছে আমি বহু মায়েরে জানি তাদের 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 যে সোফাগুলো আছে এই সোফাগুলো নষ্ট হয়ে গেছে তাদের বাচ্চারা ওখানে পেশাব করতে করতে আমি খারাপ ভাবে নেবেন না প্লিজ আমি এটা অভিজ্ঞতা থেকে বলছি আই নো দি স্টোরিজ সো মাচ স্টোরিজ আই নো কারণ বহু লোকের সাথে আমার ইন্টারঅ্যাকশন হয় কিভাবে জানেন ওই যে ওইখানে টেলিভিশন দেখতে বসিয়ে দিয়েছে ওইখানেই খেয়েছে ওইখানে পায়খানা করেছে ওইখানে পেশাব করেছে কারণ কি মা অন্য কাজে ব্যস্ত কারণ কি মা অন্য কাজে ব্যস্ত অথবা বাবার অন্য কাজে ব্যস্ত বাচ্চারা ওইখানে বসিয়ে দিয়েছে এবং ও ওইটা নিয়ে ব্যস্ত ব্যাপক পরিমাণে ব্যস্ত আছে আপনার সন্তানকে আপনি সময় দিন ওই টেলিভিশন দেখে ওই সিনেমা দেখে আপনার লাভ কি কিছুদিন পরে আপনার সন্তানই সিনেমার একটা কারণ হয়ে যাবে কিছুদিন আগে অনেকে আমরা বলে থাকি যে এই করেছে পিতা মাতা তারা মারা গিয়েছে সন্তানরা খবরও নেয় নাই ওই সন্তানরা খবর নেয় না তো পিতা মাতা তাকে আগে সময় দেয় এখন সন্তান সময় দেবে কোথেকে সন্তান তো বুঝেই না যে সময় দেওয়া লাগে ও তো বুঝেই না ও তো মনে করে যে এই ডিভাইসের গুরুত্ব অনেক অনেক বেশি আপনার সন্তান এর হাত থেকে ডিভাইস পড়ে গেলে আপনি যতটা রাগান্বিত হন এটা ফেটে গিয়েছে যতটা রাগান্বিত হন ততটা কি রাগান্বিত হন তার মূল্যবোধের জন্য ততটা কি রাগান্বিত হন তার ইসলামাইজেশনের জন্য আপনার সন্তান আপনার ডিভাইসটাকে আপনি যতটা মর্যাদা দেন আপনার সন্তানের মর্যাদা আল্লাহর কসম ততটুকু নাই আপনি কেবলমাত্র মুখে দাবি করেন সত্যিকার অর্থ অন্তর এটা নাই সত্যিকার অর্থে অ্যাপ্লিকেশন বা আচরণ এটা একেবারেই খুঁজে পাওয়া যায় না ওকে আপনি সময় দিন অন্য আলোচনা করে লাভ নাই ডিভাইস থাকলেই তারা পথভ্রষ্ট হয়ে যাবে তাইলে তো জাহেলি যুগের লোকেরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে তারও ওই পথ থেকে ফিরে আসতে পারতো না আপনাদের নিজেদেরকে কষ্টি পাথর ইত্যাদিতে পরিণত করা দরকার আপনাদেরকে সেজন্য আমি বলছি ওদের সাথে গল্প করুন আমাদের সালাফরা অথবা তাদের মায়েরা তাদের বাবারা তাদের সন্তানদেরকে নিয়ে কি করতেন আপনি কয়টি গল্প তার সাথে করেছেন কয়টি বই তার সাথে একসাথে পড়েছেন কয়টি বই আপনি একসাথে পড়েছেন বাবারা কয়দিন বলেছেন যে চলো আমরা একসাথে বসে কোরআন পড়ি কয়দিন করেছেন আপনি কোরআন পড়বেন না আপনি ছাত্র আপনার সন্তানকে কোরআনের বড় হাফেজ বানাবেন আপনি বড় আলেম না সন্তানকে অনেক বড় আলেম বানাবেন এটা হতেই পারে না গল্প শুনেছে এক ভাই তিনি তার সন্তান প্রত্যেকই সন্তান হাফেজ প্রত্যেকই সন্তান হাফেজ তাহলে কিভাবে হলো ওস্তাদ অবাক হয়ে গেলেন ওস্তাদ জিজ্ঞেস করলে যে কিভাবে সম্ভব এটি বলেন যে এখানে আমার কোনো ক্যারিশমা নাই গোটা ক্যারিশমা হচ্ছে তার মার তার মা নিজে একজন হাফেজা সন্তান যখন জন্ম নিয়েছে ওর তিন চার বছর পর থেকে মা তার সামনে কোরআন তেলাওয়াত করতেন ও শুনতে শুনতে কথা বলার আগে কোরআন হেফজ করা শুরু করে দিয়েছে এরকম অসংখ্য ঘটনা আছে আপনি সেটা করুন সন্তানকে নিয়ে আপনি মসজিদে যান ওকে হাত ধরে আপনি মসজিদে নিয়ে যান ওকে যদি আপনি মসজিদ না চেনান তাহলে শয়তানগুলো ওদেরকে সিনেমা হল চিনিয়ে দেবে অথবা শয়তানগুলো ওদেরকে তখন নাটকের ঘরগুলো চিনিয়ে দেবে আপনি ওদেরকে ইসলামিক স্কলারদের সাথে পরিচয় করিয়ে দিন যদি পরিচয় না করিয়ে দেন শয়তানগুলো ওদেরকে ওই যে অসভ্য অশ্লীল সিনেমা করে নাটক করে অথবা খেলাধুলায় মত্ত ওদের সাথে পরিচয় করিয়ে দেবে আপনার সন্তানরা সাহাবায়ে কেরামদের নাম জানে না নবীদের নাম জানে না এটি একটাই মাত্র কারণ কারণ ওরা অন্যদের নাম শিখেছে আপনাদের অবহেলার কারণে ইউ ডোন্ট হ্যাভ এনাফ টাইম ফর দেম আপনার যথেষ্ট সময় যথাযথ সময় তাদের জন্য নাই আমি বলবো যে আমি লম্বা সময় নিলো আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এগুলো শুধুমাত্র মুখস্থ করে এখান থেকে যাবেন না যে শুনলাম চলে গেলাম এখানে অমকে এসে একটু দুই চারটা কথা শুনলাম ওনার সাথে দেখা সাক্ষাৎ হলো এই জন্য এখানে বসে লাভ নাই তাহলে আসসালামু আলাইকুম যান চলে যান যদি এখান থেকে কিছু নিতে পারেন অ্যান্ড ইমপ্লিমেন্ট ইট ফ্রম টুডে ইমপ্লিমেন্ট ইট ফ্রম টুডে আপনার সন্তান আপনার সবচেয়ে বড় সম্পদ ওকে সম্পদ বানান অন্য সম্পদ বানানোর পরিবর্তে ওকে বলুন আপনি সন্তান বানান সম্পদ বানান ও আপনার জন্য শ্রেষ্ঠতম সম্পদ আপনাকে কে সম্পদ দিয়েছে আমার বাবা সম্পদ আছে গ্রামে আমি ওই সম্পদ দেখার মতো সুযোগ পাই না আমার দোস্ত গ্রামে সম্পদের অভাব নাই কিন্তু ওগুলো যাওয়ার আমি তো এক বছর একবার যেতে পারি না কবে যাব আপনি আপনার সন্তানকে সম্পদ বানান ওই সম্পদ কোনো কাজে লাগবে না রিয়েল সম্পদ রিয়েল প্রপার্টি যেটি সেটা বানানোর জন্য আপনাকে অবশ্যই সন্তানদের সাথে আচরণের ক্ষেত্রে আমি আবার বলি প্লিজ খুবই কোমল ভাবে কথা বলুন খুবই সুন্দর ভাবে কথা বলুন কারণ ওরা আপনার কাছ থেকে শেখে আপনাকে শুনেন না এটাকে বলা হয় মাদার ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা এটাকে পিতৃভাষা বলা হয় মাতৃভাষা কেন বলা হয়
এটা তো মায়ের কাছ থেকে শুনে ভাষা শিখেছে সন্তানরা স্ল্যাং কোথ থেকে শিখে আপনার ভাষায় গালাগালি করবেন মারামারি করবেন দুইজন দুইজনের সাথে মারামারি করবেন আর এই সন্তানরা সবচেয়ে ভালো মানুষ সভ্য মানুষে পরিণত হবে এটা কোশ্চিন কালে হবে না কোশ্চিন কালে হবে না এটা কখনো হবে না এটা কখনো হবে না এটা হওয়ার মতো না আপনাকে দেখাতে হবে যে সভ্যতা কাকে বলে ভদ্রতা কাকে বলে শালীনতা কাকে বলে উচ্চারণ কাকে বলে শব্দ চয়ন কাকে বলে ডিকশন কাকে বলে কিভাবে বিহেভ করতে হয় বডি ল্যাঙ্গুয়েজ গুলো কেমন হতে হয় কোন শব্দ কোন জায়গায় বলতে হয় এগুলো তাকে শেখানো লাগে এগুলো প্রত্যেকটির দিকে নজর রাখা লাগে এগুলো খুব বিজ্ঞতার সাথে প্রজ্ঞার সাথে এগুলোকে সমাধান করতে হয় আপনাদেরকে মধ্যম পথ অবলম্বন করা লাগে অনেক পিতামাতা আছেন আমি একবার কোন একটা জায়গায় বিশাল এটা বাংলা সরকারের বিশাল একটা প্রজেক্ট সেখানকার সেখানকার প্রধান আমাকে নিয়ে গেলেন নিয়ে গেলেন স্যার আপনার এখানে একটু কথা বলতে হবে আমার পাশে বসেছিলেন সেই প্রতিষ্ঠানের আরেকজন সেকেন্ড ইন কমান্ড তিনি বলেন যে স্যার আমার সন্তানকে কিন্তু আমি কখনোই ওকে আমি বলি না যে তুমি নামাজ পড়ো আমি কেবলমাত্র ওকে এনকারেজ করি নামাজ পড়া ভালো ইত্তকার ইত্তকার বলি ওকে আমি স্বাধীনতা দিয়েছি ও যেন নামাজ পড়লে পড়লো না পড়লে নাই ও যেন এটাকে চয়েস করে নিজের অন্তর থেকে এটাকে ভালোবাসা শুরু করে আমি এটি বলেছি আমি বললাম সরি সিস্টার ইউ আর মিস্টেকেন আপনি ভুল পথে আছেন আপনার বাচ্চাকে কোন স্কুলে ভর্তি করাবেন সেটার জন্য কি বলেছেন বাবা এই এই স্কুল ভালো তুমি কোনটা চয়েস করবে বলো বলে স্যার এটা কোনো কথা বলেন এটা কেমনে হয় তো সেই ক্ষেত্রে আপনার কোনো স্বাধীনতা নাই কেবল আল্লাহর ক্ষেত্রে আপনি স্বাধীন কেবল আল্লাহর ক্ষেত্রে আপনার চয়েসের ব্যাপার আসলো আর দুনিয়ার ক্ষেত্রে কোনো চয়েসের ব্যাপার নাই আমাদের সালাফরা বলে গিয়েছেন আউইদু আওলাদাকুম আলাল খাইরি ফা ইন্নাল খায়রা আদাতুন ভালো কাজে অভ্যাস তৈরি করে দিতে হয় কারণ ভালো কাজ একটা অভ্যাসের নাম এখানে অনেকেই আছেন আপনি মনে করেন যে নামাজ না পড়লে ভালো লাগে না এটা একটাই মাত্র কারণ আপনার পিতামাতা আপনাকে নামাজ শিখিয়েছে তারা আপনাকে নামাজ শিখিয়েছে তাদের সাথে আচরণগুলো এমন হওয়া দরকার প্রচন্ড কঠিন আপনি জানেন যে একটি একটা সুতা অথবা রশি এটাকে যত টাইট দেবেন তত এটা ছেঁড়া শুরু করবে বেশি টাইট দিতে গিয়ে বহু সন্তান আমি নিজে দেখেছি আমার আত্মীয় স্বজনের মধ্যে এমন ছিল এত টাইট দিয়েছে এখন সুতা পুরো ছিঁড়ে গেছে ওই যে ঘুড়ির মতো এখন আর খুঁজে পাওয়া যায় না আবার অনেকে এত লুজ দিয়েছে তাও কি শয়তানের রাস্তায় চলে গেছে নো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ওয়াসাতু আল আদাল রাসূলুল্লাহ বলেছেন মধ্যম পন্থা হলো শ্রেষ্ঠতম পন্থা কুনতুম খায়র ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা তোমরা মধ্যমপন্থী জাতি প্রত্যেকটা কাজে প্রত্যেকটা আচরণে আপনাদেরকে মধ্যমপন্থা অবলম্বন করতে হবে সেটি আপনাদেরকে করা দরকার আপনাদের সন্তানদেরকে দিনদার সন্তান বানানো এটি আপনাদের প্রধানতম এবং মূল উদ্দেশ্য হওয়া দরকার আপনাদের সন্তানদেরকে দিনদার বানানো আমি আমি আপনাদেরকে যে অনুরোধটা করতে চাই তাহলে যে সত্যিকার অর্থে আপনার সন্তানরা কি জিপিএফ পেলো সে কত বড় আপনার রেজাল্ট করলো কোন ইউনিভার্সিটিতে ভর্তি হলো এগুলো দেখে লাভ নাই এগুলো দেখে লাভ নাই বহু পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইউনিভার্সিটিতে পড়েছেন সাহাবায়ে কেরামরা কোন ইউনিভার্সিটিতে পড়েছেন তারা এই পৃথিবীর একজন ওমর যদি এই পৃথিবীতে আরেকবার জন্ম নেয় এই গোটা পৃথিবী আবার জান্নাতে পরিণত হয়ে যেতে পারে একজন আবু বকর যদি পৃথিবীতে আরেকবার আসে তাহলে এই পৃথিবীতে নাস্তিক্যবাদ বলতে একটা বিন্দু থাকতে পারে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছিলেন আয়াম কুসুদ্দিন ও আনা হাইয়ুন আবু বকর বেঁচে থাকতে দিনের উপর কেউ আচর ফেলবে এটা হতেই পারে না এটি কেমনে তৈরি হয়েছে এমনি তৈরি হয়েছে একটা বিশ্ববিদ্যালয়ে পড়েছে যে বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে দা ইউনিভার্সিটি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে ভালো মানুষ বানানো এই প্রতিযোগিতাই নাই এই আলোচনাই নাই কোথায়ও ইউনিভার্সিটি গুলোতে এই আলোচনাই নাই ওদেরকে ভালো মানুষ এর জন্য আপনার সন্তানরা নিষ্পাপ সন্তান ইউনিভার্সিটিতে যায় ওইখান থেকে ও ডাকাত হয়ে বের হয়ে আসে অথবা ওইখান থেকে ও লুটেরা হয়ে বের হয়ে আসে ইউনিভার্সিটি সন্তান একটা ছাত্রর শত কোটি টাকা কিভাবে থাকে ও তো ওইখানে শিক্ষা গ্রহণ করতে গিয়েছে কে তাকে এই লোক দেখালো কারা তাকে এটা করলো ওইখানে মূল্যবোধের অভাব আছে মানুষ বানানোর প্রজেক্ট একেবারেই নাই মানুষ বানানোর প্রজেক্ট নাই আমরা মানুষ হিসেবে জন্ম নিয়েছি কিন্তু আপনি দেখবেন মানুষের অস্তিত্ব কোথাও নাই একজন সালাফ তিনি দিনের বেলা বাজারে গিয়েছেন হারিকেন নিয়ে লোকেরা প্রশ্ন করলো দিনের বেলা হারিকেন নিয়ে ঘটনা কি তিনি বলেন মানুষ খুঁজতেছি বলে মানুষ খুঁজতেছেন এত মানুষ বাজারে আবার হারিকেন নিয়ে তিনি বলেন আমি তো একটাও মানুষ দেখতে পাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল আপনার সন্তান অনেক বড় শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই অনেক বড় ভালো মানুষ হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসবেন ফেরেশতারা তাকে ভালোবাসবেন গোটা জমিনবাসী তাকে ভালোবাসবে তাদেরকে ভালো মানুষ বানান তাদেরকে ভালো মানুষ বানানোর চিন্তা করুন আপনারা এবং সেই জায়গায় আপনাদের যতটুকু সম্ভব আপনাদের সময় বা সম্পদ আপনারা ব্যয় করুন সম্মানিত বোনেরা আর ভাইয়েরা আমি আর 4-5 মিনিটের মধ্যে আপনাদেরকে একটা ক্লোজিং আমি আসতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন এই শিক্ষা তাদেরকে দেন এই দীক্ষা তাদেরকে দেন আল্লাহ তাদেরকে দেখছেন এই অনুভূতি তাদের মধ্যে তৈরি করে দেওয়া দরকার আল্লাহ যে তাদেরকে দেখছেন কে শেখাবে তাদেরকে এটা তাদেরকে কে শেখাবে আপনি আসলে তারা করতে বসে
আপনি জিজ্ঞেস করলে নামাজ পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কে শেখাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কে শেখাবে ওই যে আমরা ছোটবেলায় গল্প শুনেছি বাবা ছেলেকে নিয়ে গেছে চুরি করার জন্য তো ছেলেকে বলল যে আমি গাছে উঠলাম ওইখান থেকে নারকেল পাড়বো কোন চোর দেখলে কেউ আমাকে দেখছে এটা দেখলেই তুমি বলবে যে বাবা বাবা বলে চিৎকার করবে তাহলে আমি কি দ্রুত নেমে যাব কারণ যেন ধরা না খাই বাবা উপরে গাছের উপরে উঠেছে ছেলে কিছু না পরে চিৎকার করে বাবা বাবা ছেলে বাবা তাড়াতাড়ি নেমে গেল এবং দুজন পালাইলো দৌড়ে বলে যে কে গো আমাদেরকে দেখছিল বলে হ্যাঁ কে আল্লাহ কে দেখছেন আল্লাহ আরে আমি মনে করেছিলাম বুঝি কোনো মানুষ দেখেছে তুমি এটা কি করলা বলে আল্লাহ বাবা আল্লাহ দেখেছেন এটা কি তোমার কখনোই মনে হয় না তোমার কি এটি কখনোই ভাবতে মনে চায় না যে আল্লাহ দেখছেন আল্লাহ দেখেছেন আল্লাহ দেখেছেন আল্লাহ দেখছেন এই রকম অনুভূতি একজন নারীর থেকে একটা ওমর ইবনে আব্দুল আজিজকে জন্ম দিতে পারে যেমনি ভাবে ওমর ইবনে আব্দুল আজিজ জন্ম হয়েছে ওই নারীর নাতির ঘরে নাতনির ঘরে যেই নারী ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে তার মাকে বলেছিলেন মা ওমর দেখেনি বটে কিন্তু ওমর রব কি দেখেনি ওমর দেখেনি বটে কিন্তু ওমর রব তো দেখছেন অতএব দুধের সাথে আমি পানি মিশাই কিভাবে সে নারীর পরবর্তী প্রজন্মের ঘরে আল্লাহ সুবহান ওয়া তাআলা আরেকটা ওমর সেকেন্ড ওমরকে সৃষ্টি করেছেন বোনেরা ভাইরা আপনাদের সন্তানদের মাঝে আল্লাহ সুবহান ওয়া তাআলা দেখছেন এরকম একটা অনুভূতি তৈরি করে দেন যেটি লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন ইন্নাকা ইন তাকুম ইসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফি সামাওয়াতি ওয়া আও ফি আল-আরদি ইয়াতি বিহা আল্লাহ এ সন্তান তুমি যদি সামান্যতম শিরক করো আল্লাহ সুবহান ওয়া তাআলা দেখছেন কারণ এই জমিনে অথবা আসমানে সামান্য বিন্দু পরিমাণ কোন জিনিস যদি থাকে ইয়াতি বিহা আল্লাহ আল্লাহ তাআলা তা নিয়ে আসবেন এবং তার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার সামনে তোমাকে জবাবদিহি করতেই হবে অতিরিক্ত ওয়াজন নসিহত সন্তানদেরকে করবেন না এখন আমি কিন্তু অনেক বেশি করে ফেলছি আপনাদের এবং এই জন্য বলছি আমি খুব ইয়ে করে আমি এটাকে শর্টকাট করার চেষ্টা করছি অনেক ওসি নসিহত করলে পোলাপান বিগড়ে যায় আমি বহু লোকেরে দেখেছি খালি পোলাপানের নসিহত করে এরপরে পোলাপান নসিহতের কোনো গুরুত্বই বুঝে না নসিহা করার দরকার নাই ডু ইন অ্যাকশন নট ইন ওয়ার্ডস আপনার মুখ দিয়ে বলে লাভ নাই কারণ সন্তানরা ওরা মুখের কথা শুনে না ওরা আসলে আপনার কাজটা দেখতে চায় অতএব আপনি আপনার কাজ করে দেখান ওয়াজ নসিহত কম করুন কথাবার্তা কম বলুন কিন্তু কাজ করুন তাতে কিনা সালাতে দাঁড়িয়ে যান না বোনেরা আপনার সন্তানদেরকে নিয়ে যদি আপনি সালাতে না দাঁড়ান তাহলে কি হবে সকালবেলা কোলাহল আপনি স্কুলে আসার জন্য হইচই কিন্তু নামাজের জন্য কোনো চিন্তাই নাই ফজরের নামাজ মিস হয়ে গেল যেই দিন তাদের স্কুল নাই অথবা তাদের মাদ্রাসা নাই অথবা যেদিন তার পরীক্ষা নাই ওই দিন তারা ঘুম থেকে দশটায় উঠে ও তো জাহান্নামে যাওয়ার রাস্তায় অলরেডি আছে আপনি তাকে কোথায় নিয়ে যাবেন এই সফলতা তাকে কোথায় নেবে সলাতের জন্য যদি তাকে না দাঁড়াতে তাকে যদি না জাগাতে পারেন আল্লাহর ভালোবাসা যদি ওর মধ্যে তৈরি না হয় তাহলে এই শিক্ষা দিয়ে কোনো লাভ হবে না যত বড় শিক্ষাবিদ তত বড় ডাকাত দেখেন না এখন অনেক বড় আপনি যদি সমাজের অবস্থা দেখেন এমনকি এই দেশেরও আপনি দেখবেন যারা সবচেয়ে বেশি শিক্ষিত এদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি অপরাধ প্রবণতা তাদের মধ্যে বেশি আপনি তো অপরাধী তৈরি করছেন এই শিক্ষা মানুষকে মূল্যবোধ শেখায় না সেই শিক্ষা প্রকৃত অর্থে কোনোভাবেই শিক্ষা নয় অতএব আপনি আপনার সন্তানকে যদি সত্যিকার অর্থে যদি ভালো মানুষ বানাতে চান তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা সম্পর্কে তাকে স্মরণ করিয়ে দিন প্রতি মুহূর্তে তাকে আল্লাহ সুবহান ওয়া তাআলার কথা বলুন পরম ভালোবাসা দিয়ে সন্তানকে লালন করুন ওকে কি আপনি চুম্বন করেন জড়িয়ে ধরে আমি এক সময় বলতাম যে আমার বাসায় যাওয়া আমার পার্সোনাল স্টোরি বলি আমি বাসায় যাওয়া মানে হচ্ছে ওই দিন মানে আমি বাসায় যাওয়া মানে হচ্ছে আমার বাচ্চাদের এটা ঈদ আবার বলি আমি বাসায় যাওয়া মানে হচ্ছে এদের ঈদ মানে এভরি ডে ইজ দেয়ার ঈদ ডে বিলিভ মি কারণ কি বাসায় গেলে ওরা হুড়মুড় করে বড় হয়ে গেছে তারপরে সে আমাকে একটা হাগ করবে হাউ মেনি টাইমস ইউ হ্যাভ হাগড ইওর চিলড্রেন আপনি কয়বার আপনার সন্তানকে জড়িয়ে ধরেছেন ওকে চুমু দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে চুমু দিলে আকরা বিন হাবিস বলেন ইয়া রাসূলুল্লাহ বাচ্চাদেরকে চুমু দিচ্ছেন নাকি আপনি বলে হ্যাঁ বলে আমার তো দশটা সন্তান আমি তো একটারও চুমু দিই না রাসূলুল্লাহ বলেন কার অন্তরে যদি আল্লাহ মমতা তৈরি করে না দেন তাহলে আমি কোত্থেকে তৈরি করে দেব আপনার সন্তানদের জন্য কি মমতা আপনার আছে ভালোবাসা আছে ওরা ফিল করুক আপনার উষ্ণতা আপনার উষ্ণতা ওরা ফিল না করলে তারা অন্য জায়গায় উষ্ণতা খুঁজবে আমি জানি এবং শিওরলি আমি জানি বহু সন্তানরা তারা অন্য জায়গায় বন্ধুত্ব খুঁজে তাদের বেস্ট ফ্রেন্ড অন্যরা কারণ কি জানেন কারণ তার মা অথবা তার বাবাদের বেস্ট ফ্রেন্ড না বরং তার বেস্ট এনিমি ওয়াস্ট এনিমি সবচেয়ে বড় শত্রু তার পিতা মাতা তার শত্রুতা কেন তৈরি হলো কারণ আপনি তো তাকে ভালোবাসা দেননি ভালোবাসা তাকে আপনি বুঝাতেই পারেন নাই এই জন্য সে অন্য জায়গায় ভালোবাসা খুঁজে মানুষ ভালোবাসার জন্য ক্রেভ করে ভালোবাসার জন্য মানুষ উদগ্রীব থাকে এই ভালোবাসা আপনার সন্তানকে আপনার অবশ্যই প্রদান করা লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এরকম অসংখ্য ঘটনা আছে আপনারা জানেন যে উসামার কথা বলেছি উসামা রাদিয়াল্লাহু তাআলা তার কি তার তার অসুস্থ ছিলেন রাসূলুল্লাহ তার জিহ্বার সাথে তার জিহ্বাটি লাগাতেন এই যে আমরা বাচ্চাদের সাথে জিহ্বা লাগিয়ে খেলি না এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তার নাকের সাথে জিহ্বা লাগিয়ে তার সাথে খেলতেন
বাচ্চাদের সাথে করুন না ওরা ফিল করুক ওর মা তার মার অনুপস্থিতি আপনি উপস্থিত নাই বাসায় বাবা বা মায়ের কথা বলছি আপনি বাসায় নাই আপনার সন্তান দোয়া করে আল্লাহ বাবা যেন আরেকটু পরে বাসায় আসে বুঝলেন ইউ আর অলরেডি লস্ট আপনার সন্তান যদি দোয়া করে আল্লাহ মা যেন আজকে একটু পরে আসে আজকে মা একটু বাইরে গেছে এখন আমরা কম্পিউটার দেখব তাহলে বুঝলেন ইউ আর অলরেডি লস্ট তার আপনাকে ফিল করতে হবে মা তুমি না থাকলে আমার একটু ভালো লাগে না বাবা তুমি আসলে আমার সবচেয়ে ভালো সময়টা কাটে এরকম একটা রিলেশন তাদের মধ্যে তৈরি করেন না যদি সত্যিকার অর্থে তাদেরকে আপনি চান যে তার আপনার সাথে গ্লুড অবস্থায় থাকুক ওদেরকে দুনিয়া সম্পর্কে শেখান দুনিয়া সম্পর্কে তাদেরকে জানান যেন তারা দুনিয়া বুঝে তাদেরকে এমন তাদেরকে পণ্য এর প্রতি তাদের গুরুত্ব না দেখিয়ে তাদেরকে মূল্যবোধের প্রতি গুরুত্ব দেখান এর আগে আমি যেটি বলেছিলাম কোন ডিভাইস আপনার হাত থেকে তার হাত থেকে পড়ে গেছে এই জন্য তাকে প্রচন্ড ভাবে মারলেন ফজরের নামাজের জন্য একটা শব্দ বলেন নাই অলরেডি দে আর ইন দা হেল ও তো বুঝলো যে এই পণ্যের গুরুত্ব অনেক বেশি এটার দাম অনেক বেশি মূল্যবোধের চেয়ে আল্লাহর সাথে রিলেশনের চেয়ে এটার দাম অনেক অনেক বেশি তারা বলে এটা তারা মনে করেছে আপনাকে অবশ্যই তাকে অবশ্যই সম্মানজনক ভাবে তার সাথে কথা বলা কারণ ওরা সম্মান পেতে চায় প্রত্যেকটা বাচ্চাই সম্মান পেতে চায় আপনি একটু দেখবেন ওর সাথে একটু রাগান্বিত অথবা একটু খারাপ কথা বলে ওর মনটা খারাপ হয়ে যায় তার কি মন নাই তার আছে ও কি বড় হবে না ও কি জানতে হবে না যে কিভাবে কথা বলতে হয় এই জন্য তার সাথে সম্মানজনক ভাবে তার সাথে কথা বলুন তার উপর এমন কোন জিনিস কখনোই চাপিয়ে দেবেন না যেটি তার বহন করার মতো যোগ্যতা রাখে না এতটা চাপিয়ে তার জন্য দেবেন না এটি কখনোই তার জন্য কল্যাণকর নয় অন্যের সাথে কখনোই আপনার সন্তানকে তুলনা করবেন না যে অমুকে এটা তমুকে এটা তমুকে এটা অমুকে এত ভালো করলো তুমি এত খারাপ করলে কেন এমনকি সন্তানদের মাঝে পরস্পরের সাথে কখনোই তুলনা করবেন না আমার ছোট বাচ্চাদের গল্প বলি আমার ওয়াইফ যিনি করেছে এটা ভুল করেছেন তিনি তো যে আমার মেজো মেয়েটা আমার তিনটা মেয়ে একটা ছিল আলহামদুলিল্লাহ মেজো মেয়েটি অর্থাৎ দুই নম্বর মেয়েটি একটু অসুস্থ হয়ে গেছে আমার ওয়াইফ ছোট মেয়েটার সামনে ফোন করে কান্না করা শুরু করলো তুমি তাড়াতাড়ি আসো ও কেমন যেন একটু অসুস্থ হয়ে গেছে আমি দ্রুত আমি টেলিভিশনে ছিলাম সব বন্ধ করে আমি বাসায় চলে গেলাম পরের দিন আমার ওয়াইফ বললো যে আমি তো একটা ভুল করেছি কি বলেছে ওর সামনে যে আমি কাঁদছি ছোট ছোট মেয়েটার সামনে কাঁদার কারণে ও চিন্তা করলো মেজো আপাকে আব্বু আম্মু অনেক বেশি ভালোবাসে এখন সে টয়লেটে ঢুকে প্রায় ঝর্ণার নিচে প্রায় আধা ঘন্টা গোসল করেছে যেন একটু অসুস্থ হয় যেন আমরা তাকে বলি আর তার জন্য একটু কান্না করি বিশ্বাস করুন এখনো অসুস্থ আজকেও তাকে অ্যান্টিবায়োটিক খাইয়ে এসেছি কারণ একটাই দৃষ্টি আকর্ষণ বাচ্চারা দৃষ্টি আকর্ষণ করতে চায় পার্সোনাল লাইফের স্টোরি বললাম যেন আপনারা বুঝেন বাচ্চাদেরকে পরস্পরের প্রতি তুলনা করা দরকার নাই ওরা মারামারি করছে সেখানে গিয়ে দুইজনের পিটানো শুরু করলেন আপনি দুইটাকে ধ্বংস করে দিলেন দরকার নেই ওদেরকে সেটেল করতে দেন না তাদের ইস্যুটা কারণ ওরা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য কতগুলো বৈশিষ্ট্য লাগে তোমাদের একটা বৈশিষ্ট্য কি জানেন তাহলে দ্রুত আপনার কি শত্রুতা ভুলে যাওয়া আপনি দেখবেন যে স্বামীর সাথে ঝগড়া হয়েছে সাত দিন পর্যন্ত কথাও বলেন না খাওয়া দাওয়ারও ঠিক মতো দেন না আপনি একদিকে ফিরে থাকেন উনি আরেকদিকে ফিরে থাকেন আর বাচ্চারা দেখেন কিছুক্ষণ আগে মারামারি হয়েছে এখন তারা আবার একসাথে খেলে তাহলে আপনি সেখানে ইন্টারফেয়ার করেন কেন ওরা তো মারামারি করবে আর ওরা ঠিক হয়ে যাবে আপনি সেখানে ইন্টারফেয়ার করতে চান কেন ওদেরকে দেন না সেটেল করতে যদি না এটা এক্সট্রিম কোন সিচুয়েশনে যায় দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু আর নাহলে তাদেরকে সেটেল করতে দেন ওদের মধ্যে যোগ্যতা তৈরি হোক ওদের মধ্যে যোগ্যতা তৈরি হোক সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার সন্তান এই যে আপনারা জানেন বিখ্যাত মুসলিম বীর সেনানী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কি করতেন ওই যে তাকে মরুভূমিতে ফালাইয়া দিয়ে আসতেন সফিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু ফালাইয়া দিয়ে আসার পর অন্যরা বলতো নারীরা বলতো আপনি এত নিষ্ঠুর সন্তানকে এরকম দূরে ফেলে দিয়ে আসেন বলে না ও যদি মরুভূমি থেকে বেঁচে না আসতে পারে তাহলে ওরা আমার দরকার নাই কারণ আমি ওকে ইসলামের জন্য ব্যয় করতে চাই যদি বের না হয়ে আসতে পারে ওইখানে মরুভূমির সাথে যদি মরুভূমির এই উত্তপ্ত আবহাওয়া থেকে যদি বেঁচে না আসতে পারে তাহলে এই পোলা দিয়ে আমি কি করবো এই সন্তান দিয়ে আমি কি করবো পরবর্তীতে মুসলিমদের বীর সেনানী তিনি হয়েছেন যেই দিকে তিনি যুদ্ধে যেতেন ওই দিকে অন্যরা নাস্তানাবুদ হয়ে যেত তারা যুদ্ধের ময়দান থেকে পালাতে হতো সম্মানিত বোনের এবং ভাইয়েরা আমি কিছু স্ক্র্যাচ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আপনারা অনুগ্রহ করে এর মধ্যে আরো বহু ইস্যু আছে সেগুলো আপনারা জানেন আপনারা আমার চেয়ে অনেক অনেক বেশি জানেন কেবল অ্যাপ্লিকেশন এটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমাদের সন্তানরা যেন আমাদের নয়নের মণি হয় আমাদের চক্ষুকে শীতলকারী সন্তান হয় আমাদের অন্তর তাদের দিকে তাকালে যেন আমাদের হৃদয়টা ভরে যায় যেন আমি বলতে পারি আল্লাহ তোমার আমানত আমি ঠিক রেখেছি যেন আমার মৃত্যুর পর আমার সন্তানরা আল্লাহর কাছে দোয়া করে দুচোখ আমি জানি এখানে অনেকের চোখে পানি আসে না আমি জানি এরকম কারণ আমাদের পিতামাতা হয়তো বা আমাদেরকে চোখে পানি কিভাবে আসে তা শেখায়নি আমি জানি অন্যের অনেকের অন্তর এরকম হয়ে গেছে কিন্তু আমি অনেকের জানি এখনো তার পিতামাতার কথা বলা আমি বৃদ্ধ বহু লোকের দেখেছি বিশ্বাস করুন বহু বৃদ্ধ লোকের দেখেছি পিতামাতার কথা বলার সাথে সাথে অঝোর দ্বারা কাঁদতে থাকে আল্লাহর কাছে কিন্তু আমি বহু যুবকের দেখেছি তার মুখ তার চোখ থেকে একটা ফোঁটা পানিও পড়ে না বাবা মারা গিয়ে তার চোখ থেকে একটা পানিও পড়ে না আমি বহু যুবককে এরকম দেখেছি ওই রকম যুবকদের জন্য যুবতীদের জন্য আমার কাঁদতে মনে হচ্ছে যে সত্যিকার অর্থে এরা তো লস্ট আর ওই বৃদ্ধরা
এখনো পিতামাতার কথা বলে তারা কাঁদে তারা আসলেই পিতামাতার ভালোবাসা তারা কাকে বলে এটা তারা বুঝেছে আপনাদের সন্তানদের কি এরকম বানান যেন আপনার মৃত্যুর পরে দুহাত তুলে আল্লাহর কাছে বলতে পারে রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমার পিতামাতাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার পিতামাতাকে জান্নাত দান করো এরকম অনুভূতি যেন তাদের মধ্যে তৈরি হয় এই দীক্ষাটি আপনাদের সন্তানদেরকে দেবেন আমি অনেক অনেক কৃতজ্ঞ আমার বন্ধু বিষ্ণু ইসলামী স্কলার আমারই বন্ধু এক জায়গায় কথা বললেই তো এর চেয়ে বড় বিশাল বড় গ্যাদারিং এর জন্য যথেষ্ট এবং এত বড় ওস্তাদরা এখানে স্কলাররা এখানে আছেন মাশায়েখ এজাম আছেন বোনেরা যা বলেছে সুবহানাল্লাহ এইটুকুই যথেষ্ট তারপরে আমি বলেছি আপনাদেরকে গরমের মধ্যে বসিয়ে রেখেছি আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ কারণ আই লাভ মাই চিলড্রেন বিলিভ মি আই লাভ মাই চিলড্রেন আমার মা ছোটবেলায় আমার এই মাথায় হাত ধরে কত যে কেঁদেছেন এই কাঁদার দৃশ্যগুলো এখনো আমার মনে পড়ে আল্লাহর কসম আমাদের কোনো যোগ্যতা নাই আল্লাহর কসম কোনো যোগ্যতা নাই কেবল আমার মায়ের দোয়ার যোগ্যতা ছাড়া কিছু নেই আমার মায়ের দোয়া আমার এই বন্ধু সেই গল্পই বলে আমাদের মা বা বাবাদের দোয়া ছাড়া কিছু নাই আর কিছু নাই আমাদের জীবনে মা বাবার দোয়া একজন মানুষকে যে কোথায় নিয়ে যেতে পারে এটা যারা এটা পেয়েছে কেবল তারাই বুঝতে পারে আপনাদের সন্তানরা তেমন হোক আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের সন্তানদের মাধ্যমে আপনাদের মুখকে উজ্জ্বল করুক আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের দুনিয়া এবং আখেরাতে আপনাদের সন্তানদের জন্য সন্তানদের মাধ্যমে আপনাদের কল্যাণ নিশ্চিত করুক আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করে আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে আমার লম্বা আলোচনা শেষ করছি আল্লাহ সুবহান ওয়া সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন আযা সাল্লাল্লাহু সুবহান ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলি ওয়া সাহবি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু